সংখ্যা 26.5 লাখ ছাড়িয়ে গেছে আর সংক্রমণ শনাক্ত 11.97 কোটি মানুষের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 9.63 কোটি 48 হাজার করোনা আক্রান্ত রোগী। ভারতে গত 24 ঘন্টায় 24,882 জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, যা এই বছরে একদিনের হিসেবে সর্বোচ্চ শনাক্ত। আর এর সঙ্গে মৃত্যুও বাড়ছে। ইতালিতে আবারও করোনা সংক্রমণের নতুন ঢেউ শুরু হতে পারে এমন আশঙ্কায় আগামী সোমবার থেকে দেশটির অধিকাংশ স্কুল, দোকানপাট এবং রেস্টুরেন্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। এ অবস্থায় মার্কিন বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা ভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিবিসির খবর অনুযায়ী ইউরোপে এ পর্যন্ত অক্সফোর্ডের টিকা নিয়েছেন প্রায় 50 লাখ মানুষ। এর মধ্যে 30 জনের শরীরে ভ্যাকসিন গ্রহণের পর রক্ত জমাট বেঁধেছে বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। অবশ্য এমন উদ্বেগজনক খবরকে নাকচ করে দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনা টিকার সঙ্গে মানবদেহে রক্ত জমাট বাঁধার কোনো যোগসূত্র নেই। একই সাথে টিকাদান কর্মসূচি চালিয়ে যেতে সব দেশের প্রতি আহ্বানও জানিয়েছে WHO। আক্রান্ত ও মৃতের পরিসংখ্যানে সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রের নতুন করে প্রায় 67,000 মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। ওয়ার্ল্ডোমিটার ইনফো জানিয়েছে সেখানে নতুন করে মারা গেছেন আরও 1,505 জন করোনা রোগী। এদিকে মার্কিন বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে শুক্রবার WHO এই অনুমোদন দেওয়ার পর কোভ্যাক্স প্রকল্পের আওতায় নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে পৌঁছে যাবে জনসনের টিকা। মৃতের দিক থেকে বিশ্বে তৃতীয় স্থানে থাকা ভারতে নতুন করে করোনা সংক্রমিত 27,000-এর বেশি মানুষ। দেশটিতে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 157 জন করোনা রোগীর। এদিকে আগামী বছরের শেষ নাগাদ লক্ষ্যমাত্রার চেয়ে বাড়তি 100 কোটিরও বেশি করোনার টিকা তৈরি হবে ভারতে। স্থানীয় সময় শুক্রবার অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের অনানুষ্ঠানিক কৌশলগত ফোরাম দ্য কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ কোয়াডের যৌথ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়েছে। বার্তা সংস্থা AFP জানিয়েছে অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা পাবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। গত বছরের নভেম্বরের শেষ দিকে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে ইউরোপের দেশ ইতালিতে। তবে দেশটিতে গেল 6 সপ্তাহ ধরে আবারও করোনার সংক্রমণ ও মৃত্যু দুটো বেড়েছে। এই অবস্থায় ইতালিতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার টিকা প্রয়োগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। একই সঙ্গে করোনার সংক্রমণ বাড়তে থাকায় 10টি অঞ্চলকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামী সোমবার থেকে সেসব এলাকায় স্কুল কলেজ বন্ধ থাকবে। কানাডায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 9 লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত সেখানে মারা গেছেন 22,404 জন করোনা রোগী। মাঝে সংক্রমণের হার কিছুটা কমলেও আবার তা বেড়েছে। দেশটির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার নতুন ধরনের সংক্রমণ। মঞ্জুর হোসাইন, রেডিও টুডে।